আমি কৃতজ্ঞ আমি ধন্যবাদ জানাই আপনাদের অন্তর থেকে থামেন থামেন ভাইয়া একটু থামো বাবা প্লিজ আমি বক্তব্য দিব না একটু থামেন স্লোগানটা বন্ধ রাখেন আপনারা বন্ধ করেন স্লোগানটা বন্ধ করেন বাবা প্লিজ সকাল 11টার সময় নিরাপত্তা রক্ষীরা এই গেট খুলেছেন আমি কৃতজ্ঞতা জানাই নিরাপত্তা রক্ষী যারা আছেন আমাদের জাতির পিতার কন্যা এবং আমাদের আমার বাচ্চার আগামী দিনের ভবিষ্যৎ আমরা যারা বঙ্গবন্ধুকে হারিয়ে আজকে অসহায় আছি বঙ্গবন্ধু যদি না চলে যেতেন আমাদের রাজনীতি করার কোনো কথা ছিল না আমরা জাপানের মতো একটা উন্নত রাষ্ট্রে থাকতাম আমরা স্বপ্ন দেখতে ভুলে গেছিলাম 1981 সনে এসে আমাদেরকে আবার স্বপ্ন দেখানো শুরু করেছেন আমাদের জাতির পিতার কন্যা বিশ্ব মানবতার মা দেশরত্ন শেখ হাসিনা আমি শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করি বঙ্গমাতাকে আমাদের কামাল ভাই জামাল ভাই শেখ রাসেলকে আমাদের মনি ভাই বঙ্গবন্ধুর পুরো পরিবারকে কি অপরাধে সেদিন হত্যা করা হয়েছিল তারা একটাই অপরাধ করেছিলেন বাঙালি এবং বাংলাদেশকে ভালোবেসেছেন আজকে আমি শুধু একটি কথা বলবো অনেকেই মনে করছেন এই নির্বাচনটা কিসের কতটুকু গুরুত্বপূর্ণ আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই 1970 এর নির্বাচনের পরে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হচ্ছে এই নির্বাচন এই কারণে 1970 সনে বাংলাদেশের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন ছিল স্বাধীনতার ম্যান্ডেট আর বর্তমান যে নির্বাচন হচ্ছে বঙ্গবন্ধুর সেই উক্তি আজকে আমাদের মনে করে দেয় স্বাধীনতা আলাদা তো কষ্টকর স্বাধীনতা ধরে রাখা তত কষ্ট তার চেয়ে বেশি কষ্টকর আমাদের মানচিত্রের উপরে ওই খুনি শকুনিরা হাঁটছে আর মাঠে তাদের পথ করে দেওয়ার চেষ্টা করছে 71 সনের এই পরাজিত শক্তি ওই রাজাকার আর বদলার শামস আর সন্ত্রাসী দল বিএনপি যারা আমাদেরকে 13-14-15 3226 জন মানুষকে আগুন দিয়েছে আমাদের 500 জন আশরাফুল মখলুকাতকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে ট্রেন জ্বালিয়েছে স্কুল জ্বালিয়েছে সেটা না হয় পুরনো কথা এই কয়েকদিন আগে একটি বাচ্চা একটি মা মায়ের বুকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান ওই নিরাপদ স্থানে শুয়েছিল দাদার বাড়িতে যাবে ওই গাড়িতে ওই ট্রেনের বগিতে জিয়াউ খুনি জিয়ার খুনি সন্তান ওই তারেক জিয়া আগুন দিয়েছে মাও ছেলেকে ছাড়ে নাই ছেলেও মাকে ছাড়ে নাই আগুনে পুড়ে ছারকার হয়ে গেছে এটা কোন বাংলাদেশ আমি আমার মার আমার নেত্রীকে জিজ্ঞেস করতে চাই এটা কোন বাংলাদেশ আপনি এবার কঠোর সিদ্ধান্ত নেন তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আর তাদের সহ্য করতে পারছে না তারা যখন দেখছে একজন পুলিশকে মেরে ফেলা হলো মৃত মানুষ মরে গেছেন তিনি ওই মৃত মানুষটাকে ছাত্র দলের একজন কেন্দ্রীয় নেতা তার হেলমেট খুলে চাপাতি দিয়ে কোপাচ্ছে আমরা তো এই দৃশ্য দেখে অভ্যস্ত না আমার নেত্রী আমার মা শেখ হাসিনা আমরা এই দৃশ্য ভবিষ্যতে দেখতে চাই না আমরা এই দৃশ্য দেখতে চাই না যে চিফ জাস্টিসের বাসায় হামলা হবে আমরা এই দৃশ্য দেখতে চাই না যে আমাদের মেয়েরা মিছিল নিয়ে যাবে তাদের গায়ের কাপড় খুলে দেওয়া আমরা এই দৃশ্য দেখতে চাই না আমরা এই দৃশ্য দেখতে চাই না ওই গাজার মতো প্যালেস্টাইনে যখন হাসপাতালে আঘাত করা হয় সারা বিশ্ব যখন ধিক্কার দেয় তখন ওই খুনি খালেদা জিয়ার খুনি ছেলে তারেক রহমানের নির্দেশে আমাদের পুলিশ লাইনের হাসপাতালেও একইভাবে আগুন দেওয়া হয় ওদের মধ্যে কোনো ডিফারেন্স নাই ওদের মধ্যে কোনো ডিফারেন্স নাই জাতির পিতার দুই কন্যা শেখ হাসিনা শেখ রেহানা পুরো পরিবারকে মেরে দেওয়া হলো পুরো বংশকে নির্বংশ করা হলো অপরাধ হয়ে গেল আমার নেত্রী আমার মার তুই বেঁচে গেলি কেন তুমি বেঁচে গেলে কেন শেখ হাসিনা এই বেঁচে যাওয়ার অপরাধে আমার মাকে 21 বার মারার চেষ্টা করা হয়েছিল 16 জুন 2001 যখন বম ব্লাস্ট হলো আমাদের উপরে আমার ভাই চন্দন ছিল এখানে বসা আছে দুই পায়ে নাই 20টা মানুষের রক্তের উপরে শুয়েছিলাম আল্লাহর কসম খেয়ে বলছি রক্ত যে কত গরম আমি সেই দিন বুঝেছিলাম আমার ভাই আমার বন্ধুদের রক্ত
সেই দিন আমাদের যখন জ্ঞান ফিরেছিল আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমার বড় ভাই সেলিম ওসমান ছিলেন সাংবাদিক ভাইরা আপনারা জিজ্ঞেস করছিলেন আমি কানে শুনি নাই বারবার জিজ্ঞেস করছিলেন কিছু বলবেন কিছু বলবেন আমি কিছুই বুঝতে পারছিলাম না আমার হাত খুলে পড়েছিল পা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল এখনো যার তীব্র যন্ত্রণা বোধ করি আমরা শুধু একটা কথা বলেছিলাম সেদিন আপাকে বাঁচান শেখ হাসিনাকে বাঁচান কারণ আমরা বুঝতে পেরেছিলাম আমি বুঝতে পেরেছিলাম আমি মনে গেলে কিচ্ছু হবে না কিন্তু শেখ হাসিনা না থাকলে বাংলাদেশের ভবিষ্যৎ থাকবে না আমি তো সেই নেত্রীর জন্য কথা বলছি আপনাদের সামনে আমি তো সেই নেত্রীর সামনে কথা বলছি আড়াই হাজারে একটা ঘটনা বলি আমার নেত্রী শেখ হাসিনা আড়াই হাজারে জনসভা করতে গেছেন তখন অলরেডি গোপালগঞ্জে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে অকুতুভয় নেত্রী শুধু আল্লাহর উপরে ভরসা করেন বারবার একটা কথা শিখিয়েছেন যখনই আমরা একটু ভীত সন্ত্রস্ত হয়েছি চিন্তিত হয়েছি একটা কথাই বলেছেন যে আল্লাহর উপরে ভরসা রাখবা যেই কয়দিন বেঁচে আছো সেই কয়দিন গরিব মানুষের জন্য কাজ করো মৃত্যু তো একদিন হবেই মৃত্যুকে পরোয়া করো না আমার সেই নেত্রী শেখ হাসিনা আড়াই হাজারে গেলাম প্রচণ্ড গরম প্রচণ্ড গরম দুপুর একটার সময় আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদের সামনে এই কথাটা একটার সময় গেলাম আমার নেত্রীকে বিদায় দিলাম কিছু দূরে এই মাঠের শেষ পথে হেলিকপ্টার রাখা আছে আমার নেত্রী সকালে নাস্তা না খেয়ে আমার মা নাস্তা না খেয়েই কাজ করছেন উনি আমাকে এসএসএফ দিয়ে ডেকে পাঠালেন আমি গেলাম আমি গেলাম তার কাছে আমাকে বললেন তুই কি আমার সাথে যাবি আমি বললাম কোথায় যাবো আপা আমার সমস্ত শরীর ভেজা নিজের কাছে নিজের ঘেন্না লাগছিল বলল চান্দিনায় চল আমি সকাল থেকে কিছু খাই নাই আমার ক্লান্ত লাগছে তুই কিছুক্ষণ বক্তব্য দিস আমি একটু ততক্ষণে আমি একটু বিশ্রাম নিয়ে নিব আমার কাছে অনেক মায়া লাগলো আমি বললাম চলেন আপা হেলিকপ্টার দিয়ে সিঁড়িতে উঠলেন বিশ্বাস করেন সাংবাদিক ভাইরা আমি সেই দিন থেকে আমার রাজনৈতিক জীবনের মোড় ঘুরে গেছে আমি রাজনীতির মানে বুঝেছি সেই দিন থেকে রাজনীতি কি জিনিস আমি সেই দিন বুঝেছি রাজনীতি মানে ক্ষমতা না রাজনীতি মানে ক্ষমতার দম্ভ না রাজনীতি মানে মন্ত্রিত্ব না রাজনীতি মানে এমপিত্ব না রাজনীতি মানে মানুষকে ভালোবাসা রাজনীতি মানে ইবাদত করা রাজনীতি মানে বঙ্গবন্ধুর আদর্শে শিক্ষায় শিক্ষিত হওয়া আমি সেদিন বুঝেছি আমার নেত্রী স্বাভাবিকভাবে যারা তার নিরাপত্তার দায়িত্ব ছিলেন তারা তাকে আটকে দিচ্ছিলেন উনি ওদিকে যাচ্ছিলেন আস্তে আস্তে হেঁটে বিশ্বাস করেন গ্রামের সাধারণ মহিলা একদম সাধারণ একশো দেড়শো মহিলা যাদের গায়ে কাপড় ছিল না ঠিক মতো ছিঁড়া কাপড় পরা তখন তারা তখন ছিঁড়া কাপড় পরা গ্রামের বৃদ্ধ বৃদ্ধ মহিলাগুলি আর কিছু বৃদ্ধ বৃদ্ধ মানুষ তার দিকে হাত নাড়ছেন আমার নেত্রী আমার মা আপনাদের নারায়ণগঞ্জের আমাদের কারো মা কারো মেয়ে কারো বোন এক একটা রিস্তায় উনি আমাদের কাছে আছেন উনি হাসতে করে হেলিকপ্টার থেকে নামলেন নেমে উনি ওদিকে হাঁটা শুরু করলেন উনি এগিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীরা বারবার বলছে যে আপনি আর যাবেন না আপনি আর যাবেন না স্যার স্যার যান আর যাবেন না স্যার আমার ওই চোখ আমি জীবনে এই দৃশ্য ভুলবো না উনি আস্তে করে বললেন ধমক দিয়ে সরো সবাই এরা আমাকে মারবে না এরা আমাকে জীবনে মারবে না সরো আমি দেখলাম উনি গেলেন আমি দেখলাম উনি গেলেন যে ওই বৃদ্ধ বৃদ্ধ মহিলাগুলির সাথে উনি ওনাকে ওরা যখন বুকে চেপে ধরলো আমি দেখলাম চোখটা বন্ধ করে চোখটা বন্ধ করে ওই আদরটা উনি নিলেন আমি দেখলাম বিশ্বাস করেন ওই বৃদ্ধ মানুষগুলি যখন ওনার মাথায় হাত দিল আমি দেখলাম চোখ বন্ধ করে ওই আদরটা নিলেন ফিরে আসছেন এমন সময় ছোট্ট ছোট বাচ্চাগুলি কাপড় খোলা সেই বাচ্চাগুলি বলছে হাসিনা হাসিনা ওরা তো জানে না কে উনি ওদের দিকে তাকিয়ে হাসলেন হাতটা নাড়ালেন হেলিকপ্টারে উঠলাম আমি দেখলাম আমার নেত্রীর চোখ দিয়ে অঝোর পানি পড়ছে আর মুখের মধ্যে হাসি তখন অনেক কথা বলতাম আপার সাথে ছোট ছিলাম বয়সে বুঝতাম না জিজ্ঞেস করে ফেলতাম আমি বললাম আপা ও আপা আপনি কি কাঁদছেন না আপনি হাসছেন আমার মা শুনে উত্তর দিল শামিম এই বৃদ্ধ বৃদ্ধ মহিলাগুলি যখন আমাকে জড়িয়ে ধরে আমার মনে হয় কবর থেকে উঠে এসে আমার মা বলছে মাগো মা ভয় পাসটা আমার দোয়া তোর জন্য আছে ওই বৃদ্ধ বৃদ্ধ লোকগুলি যখন আমার মাথায় হাত দিয়ে দোয়া পড়ে আমার মনে হয় আমার বাবা বঙ্গবন্ধু বলছেন মা এই দেশের মানুষের জন্য কিছু করার নাই যেই স্বপ্ন আমি দেখেছিলাম তুই ওই স্বপ্নটা পূরণ কর মা আর এই ছোট্ট বাচ্চাগুলি যখন বলে হাসু হাসিনা হাসিনা বলে ডাকে আমার মনে হয় আমার ছোট্ট ভাই রাসেল বলে হাসু আব্বা
ও হাসুয়াপা হাসুয়াপা একটু কোলে নাও না আমার হাসুয়াপা এই হলো আপনাদের শেখ হাসিনা আমি সেই দিন বুঝেছিলাম উনি আপনাদের মধ্যে তার মাকে বাবাকে ভাইকে সবাইকে খুঁজে পান তাই আমরা কি আজকে ওনাকে কথা দিতে পারি না যে নেত্রী আপনি আমাদের মা আপনি আমাদের বোন আপনি আমাদের সবকিছু আপনার জন্য আমরা প্রস্তুত আছি যে কোনো লড়াইয়ের জন্য এই কথাকে দিতে পারি না দুই হাত তুলে সবাই দুই হাত তুলে বলেন আল্লাহর নামে শপথ করে বলেন প্রস্তুত আছি না আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা এই দুই বোনের জন্য দোয়া করি শেখ হাসিনা এবং শেখ রেহানা এবং তাদের পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদের ক্ষমা করবেন আপনারা অনেক কষ্ট করছেন পানি ছাড়া কিছু দিতে পারি নাই সেই সকাল দশটার থেকে আমাকে ক্ষমা করবেন এর জন্য এবং আমার ওবাদুল কাদের ভাই সহ যারা আজকে বিশ্বাস শেখে আমাদেরকে নারায়ণগঞ্জবাসীকে আজকে শেষ নির্বাচনী সভা জাতির পিতার কন্যা এখানে করেছেন আপা আমরা সত্যি গর্বিত আমাদের চাওয়ার খাওয়ার কিচ্ছু নাই আপনি আমাদের ইউনিভার্সিটি মেডিকেল কলেজ সব দিয়েছেন শুধু আপনার নারায়ণগঞ্জের লোকেরা মেট্রো রেলের উঠার খুব শখ আপা ওরা মেট্রো রেলে উঠতে চায় ওদের খুব শখ আপনার কাছে আমরা দাবি করবো না মায়ের কাছে সন্তান কোনো সময় দাবি করে না মাকে বলতে হয় শুধু আমি জানি মা তারপরে সেটা পূরণ করেন এবং আপনি পূরণ করবেন এই বিশ্বাস আমার আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বাংলাদেশ চিরজীবী হোক